আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরেকবার আমার নতুন রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো সিমাই। সিমাইটা আসলে সবাই তৈরি করতে পারে, কিন্তু আসলে কারোর একটু পাতলা, কারো ঘন, এরকম সমস্যা হয়ে থাকে, যার কারণে আজ আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দেখাবো। এভাবে ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আপনাদেরও পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে আসি কী করে তৈরি করতে হবে। এর জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি এবং কিছু বাদাম কুচি দিয়ে দেবো। এর ভিতরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যে সময় দেখবেন যে কিচমিচগুলো হালকা একটু ফুলে উঠেছে, বুঝবেন এটা হয়ে গেছে। নামিয়ে রেখে সিমাই নেবেন। সিমাইটা আমি নেবো 1/2 কাপ। হালকা একটু সিমাইগুলোকে ভেজে নিতে হবে, একেবারে হালকা তাপে ভাজবেন যেন পুড়ে না যায়। সিমাই কিন্তু দ্রুত পুড়ে যায়। এটাকেও আমি একটা বাটিতে উঠিয়ে রাখব। এবার আমি যে ফ্রাই প্যানে সব কিছু ভেজে নিয়েছি সেই ফ্রাই প্যানে 1/2 লিটার দুধ দিয়ে দিব। দুধটাকে একটু গরম করে এর ভিতর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু বাড়িয়েও নিতে পারবেন। দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপরে দিয়ে দেব 1/2 কাপের একটু কম চিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নিয়ে দিয়ে দেব দারুচিনি আর এলাচ। আর এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিমাইগুলো এবং কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত সিমাইটা সিদ্ধ না হবে। দেখুন সিমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা আবার বেশিক্ষণ রান্না করতে যাবেন না, তাহলে এটা আবার নরম হয়ে যাবে, তখন এটা অন্যরকম হয়ে যাবে। দেখুন আমার সিমাইটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ভেজে রাখা কিশমিশ কাজু দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেল সিমাই। দেখুন এটার কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখানে আমার রেসিপিটা শেষ করছি। আল্লাহ হাফেজ।